শিব মন্দির এবং মুদিয়ালি পুজোতে যেরকম মানুষের ভিড় এবং মানুষের একটা উৎসাহ থাকে, অবশ্যই তার সাথে সাথে লেক ইউথ কর্নার সেই পুজোটা নিয়েও মানুষের একটা মাতামাতি থেকেই যায়। এবং সেই পুজোর মণ্ডপে আজকে চলে এসেছি আর সেই মণ্ডপটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং তাদের এবছরের ভাবনা গামছা। আমি অমিত আর তোমরা দেখছো অমিত হুল্লোর। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও। গামছা এবছরে তাদের থিম এবং গামছা দিয়ে পুরো মণ্ডপটা সুন্দর করে সাজিয়েছেন। পুরো প্যান্ডেলটা গামছা দিয়ে তৈরি, এই যে দেখতেই পাচ্ছ গামছা এবং সাথে আনুষাঙ্গিক যেগুলো লাগে সেগুলো রয়েছে। এদিকে কাকু খাকা দিয়ে ডিজাইন চলছে এখন এদিকে, এবং পুরো ওয়ালটাতে সুন্দর করে ডিজাইন তো রয়েছে তার সাথে সাথে কাঁচগুলো বসানো রয়েছে। এই যে জায়গাটা এখানে এখনও কাজ চলছে, জানি না এটা একটা এটা কী হতে চলেছে, তবু একটা ইউনিক কিছু হবে এবং সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। ওপরে এখনও কাজ চলছে আর এটার ওপরে তো চূড়াতে ডিজাইন করা রয়েছে, তার নিচে কুলো রয়েছে দেখতে পাচ্ছি, এবং তার উপর গামছা দিয়ে তো পুরো মণ্ডপটা চারিদিকটা গামছা দিয়ে পরিপূর্ণ, এবং তার সাথে বাঁশের একটা আর্চ করা রয়েছে সুন্দর করে ওপরে এবং নিচে, যেটা স্বস্তিক চিহ্ন যেরকম থাকে সেরকমটা দেখতে লাগছে অনেকটা। এবং যদি প্যান্ডেলটা দেখি, প্যান্ডেলের মধ্যে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে, প্রত্যেকে কাজ করতে ব্যস্ত। এবং যেহেতু আর কদিন পর ষষ্ঠী, মানে এই শনিবার, আজকে তো মঙ্গলবার, শনিবার দিন ষষ্ঠী, তো সেই জন্য জোর কদমে কাজ চলছে।
তো দেখালাম তোমাদেরকে গামছার প্যান্ডেল। এবছর মোদি আলী শিব মন্দিরের সাথে সাথে রয়েছে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখতে আসতে হবে। এবং গামছা দিয়ে ঘাম মুছলে চলবে না, জানি গরম গরম অনেক দুর্গাপুজোর সময় ঘাম হবে, কিন্তু তা বলে এই নয় যে গামছা দিয়ে ঘাম মুছবে। যাই হোক, এনিওয়েজ এটা মজার জন্য করলাম, সুন্দর করে বানিয়েছে এবং যখন লাইট পড়বে সাথে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে।